দেশ পরিচালনায় ভুল ত্রুটি থাকে, কারণ কোনো সরকার পৃথিবীতে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। তখন লোক বলছিল গাধা জল গোলা করে খায়। তো এবারে তারা একই কথা বলছেন, দেশ পরিচালনায় ভুল ত্রুটি থাকে, কারণ কোনো সরকার পৃথিবীতে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না, অতীতেও পারে নাই, এখনও পারবে না, ভবিষ্যতেও পারবে না, ভুল ত্রুটিও থাকবে, কিন্তু সাফল্যগুলো তো তুলে ধরতে হবে। ইকোনমিস্ট বলছে যে আমরা করোনা মহামারীর মধ্যে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলের কথা শুনলে তো মনে হবে না যে কিছু হয়েছে দেশে। পদ্মা সেতুর উপর দিয়ে উপারে গিয়ে বলে যে দেশে কোনো উন্নয়ন হয়নি। তো এখন এবং সেই বক্তব্যগুলো আবার সবকটা টেলিভিশনে খুব ভালোভাবে প্রচার হয়। হ্যাঁ, অবশ্যই প্রচার হতে হবে, কিন্তু অন্য স্টোরিটাও তো যেতে হবে, তাহলে না মানুষ কনক্লুশন ড্র করবে, সঠিক কনক্লুশন ড্র করবে, সবারই বক্তব্য যেতে হবে। 2018 সালের আগেও একই ধরনের বক্তব্য রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিশাল জোট করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং তখন লোক বলছিল গাধা জল গোলা করে খায়। তো এবারও তারা একই কথা বলছেন, দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের পরিচালনায়। আমরা চাই বিএনপি সহ সব দল সে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাই করবে, এবং সেই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরাও থাকবে, যেমন তাদের এই নির্বাচন নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করব তারা নির্বাচন ভীতি কাটিয়ে উঠে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বিশ্ব মন্দার পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিশ্ব, এই মন্দা পরিস্থিতি, বিশ্ব যুদ্ধ পরিস্থিতি, এই দুই পরিস্থিতি, করোনা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। অর্থনীতির চাকা শুধু সচল আছে তা নয়, আর আমাদের জিডিপি গ্রোথ রেটও হচ্ছে। আমাদের জিডিপির আকার ছিল $80 বিলিয়ন, 76 কি $80 বিলিয়ন 2009 সালে, এখন $450 বিলিয়ন জিডিপির আকার, অর্থাৎ 5 গুণ 12 বেশি বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় ছিল $600, এখন $2,884, যেটি ভারতকে ছাড়িয়েছে, সব সূচকে পাকিস্তানকে আরও 7-8 বছর আগে ছাড়িয়েছে। আপনার সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, মানব উন্নয়ন সূচক, সব সূচকে আমরা পাকিস্তানকে 7-8 বছর আগে ছাড়িয়েছি।